प्रभु आमार नाही भे अल्ला अमार प्रभु आमार नाही नाही भार आमार नबी मोहम् আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের শঙ্কা আমার কিশের শঙ্কা কোর আমার ডঙ্কা ইসলা আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহ আমার প্রভু নাহি সম্মানিত করতো আর দূরের এবং কাছের দেশে এবং দেশের বাহিরের দর্শক শ্রোতা সবাইকে এসো আলোর পথের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মরকবাদ শুরু করছি আজকের নিয়মিত আয়োজন এসো আলোর পথে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আমাদের স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি সে একজন ক্ষুদেব ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীতে অত্যন্ত দক্ষ এবং পারদর্শী ক্ষুদেব সঙ্গীত রাজ বলা হয় সে একাধারে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে একাধিক ভার স্বর্ণপদক পদক মাননীয় প্রধানমন্ত্রী থেকে পুরস্কার সহ অসংখ্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আমাদের প্রিয় হিসাব আমরা প্রথমে তার পরিচয় জানতে চাই আমরা আমাদের খুদে ইসলামী সঙ্গীত শিল্পী হিসামের কাছ থেকে তার পুরো পরিচয়টা আমরা জানব জি ধন্যবাদ প্রথমে সুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহ তালার প্রতি যিনি আমাকে এত সুন্দর প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছেন এবং তার সাথেও ধন্যবাদ জানাচ্ছি দৈনিক করতোয়া কর্তৃপক্ষকে আমি আবদুল্লাহ আল হিসাম আমি বগুড়া বিয়া মডেল স্কুল কলেজের দশম শ্রেণীতে অধ্যয়নরত আছি আমার বাবা মোহাম্মদ আব্দুল হান্নান তিনিও বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজেরই হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আমার আম্মু মোসাম্মদ আসিয়া খাতুন একজন মাদ্রাসা শিক্ষিকা ধন্যবাদ হিসামকে আমরা সংক্ষিপ্ত আকারে তার পরিচয় জানলাম তো আমরা হিসামের কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই যে আসলে আমাদের দেশে অসংখ্য সংস্কৃতির নামে বিভিন্ন শিল্পী তৈরি হয় বিভিন্ন বিষয় নিয়ে সংস্কৃতি চর্চা করে কিন্তু সেই অন্য সংস্কৃতি থেকে আলাদা করে ইসলামী সঙ্গীতের দিকে ইসলামী শিল্পী হওয়ার জন্য কীভাবে আপনাকে উৎসাহিত করলো আপনি কিভাবে এই বিষয়টা আগ্রহী হয়ে উঠলেন জি প্রথমত এর পেছনে আমার পরিবারের ভূমিকা মুখ্য আমার পরিবার একটি মনা পরিবার এবং ছোট থেকে আমি যা জেনেছি আমার পরিবার অত্যন্ত ইসলাম ইসলামী ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং তার সাথেও আমি চাইলে হয়তো অন্যান্য সাংস্কৃতিক পথ গ্রহণ করতে পারতাম ইসলামী সংস্কৃতিকে বাদ দিয়ে এমনি সাধারণভাবে আমি সঙ্গীত জগৎটাকে পার করতে পারতাম কিন্তু আমার যা মনে হয়েছে যে অন্যান্য জগতে যদি আমি যেতাম তাহলে শুধু আমার দুনিয়া খ্যাতি লাভ এটুকুর মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হতো কিন্তু ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমি যদি আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং আমার একটি গানের একটি গানের মাধ্যমেও যদি কোনো একজন মানুষ আলোর পথে আসেন সঠিক পথ খুঁজে পান সেটি আমার জন্য অনেক বড় পাওয়া এবং এটি আমার আখিরাতে সাফল্য লাভেও ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি ধন্যবাদ হিসামকে যে আসলে ইসলামী চিন্তা চেতনা বিশেষ করে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি অর্জনের জন্যই মূলত ইসলামী সঙ্গীতের দিকে আপনার অগ্রসর তো আপনার জীবনে সবচেয়ে স্মরণীয় কোন ঘটনা যেটা আপনার সব সময় মনে হয় যে সঙ্গীত জীবনে বা কম্পিটিশনের জীবনে প্রতিযোগিতার জীবনে গেলেই এই কথাটা মনে ভেসে ওঠে এরকম কোনো স্মরণীয় ঘটনা থাকলে আমাদেরকে দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলবে জি অবশ্যই অসংখ্য ঘন ঘটনা নিয়েই তো মানুষের জীবন পরিচালিত হয় কিন্তু আমার সবচেয়ে যে স্মরণীয় ঘটনা বলতে পারি সেটি হচ্ছে আমার প্রথম জাতীয় পুরস্কার লাভ মাত্র যখন আমার বয়স দশ বছর বা এগারো সে সময় আমি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা যেটি সেটিতে সারা দেশে হামনাতে তৃতীয় স্থান অধিকার করি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার লাভের মানে সৌভাগ্য অর্জন করি তাছাড়াও আমি ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস দু হাজার সতেরোতে যেবার চ্যাম্পিয়ন হই কিংবা বৈশাখী টিভির লোকপ্রাণের সুর দু হাজার ষোলোতে যেবার ফার্স্ট রানার আপ হই এগুলোও অনেক মানে স্মরণীয় এবং মধুর অভিজ্ঞতা ছিল বলে আমি মনে করি তো সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যে পুরস্কারটা নিচ্ছেন সেই সময়ের অনুভূতিটা একটু ব্যক্ত করলে অবশ্যই একজন ছোট মানুষ হিসেবে তখন কেবল ক্লাস ফোরে সেই সময় এত বড় একটি অর্জন আমার কাছে অনেক বড় অর্জন মনে হয়েছে সেটি সত্যি খুবই আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না কত আনন্দদায়ক সেই অনুভূতি যে আপনি যে এ পর্যায়ে আসলেন আসার পিছনে সবচাইতে কোন অভিভাবক আপনাকে বেশি উৎসাহিত করেছে জি আমি প্রথমে বলেছি আমার পরিবার সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সজাগ এক্ষেত্রে যদি বলি পুরো পরিবারেরই তো সাপোর্ট ছিল আমার পেছনে বিশেষ করে আমার আব্বু এবং আম্মু ওনাদের পরিশ্রমের কথা আসলে মানে তুলে না আনলেই নয় কারণ আমার বয়সী যারা অন্যান্য আছে আমার বয়সী যারা অন্যান্য ভাই বোন আছে তাদের বাবা মাও হয়তো বা এরকম চান কিংবা অনেকের বাবা মা তাদের প্রতিভা সন্তানের প্রতিভাকে যথাযথ গুরুত্ব দিতে চান না শুধু হয়তোবা এরকম জোর দেন যে শুধু পড়ালেখা করতে হবে এসব কো কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো কোনো কাজে লাগে না কিংবা এগুলো হয়তো কোনো লাভ হয় না এ ধরনের কোনো মানসিকতা আমার বাবা মার ছিল না এখনো পর্যন্ত তাই হয়তো বা আশা করি তাছাড়াও আল্লাহ রহমত ছিল এটা অনেক বড় ব্যাপার মাসাল্লাহ যে আসলে আল্লাপাকে রহমত বাবা মার প্রচেষ্টা উদ্যোগে আপনি এই পর্যায়ে আসছেন এজন্য আমরাও গর্বিত এবং আপনার জীবনের সফলতা আমরা কামনা করি যে আমি শুধুমাত্র হামনাথ বা কেরাতে যেমন মানে চেষ্টা করে যাচ্ছি ভালো করা ঠিক তেমনি আমি পাশাপাশি আমার অন্যান্য দক্ষতা বিকাশে বিশেষ করে আমি এই দুই হাজার একুশ সালেই সমকাল পত্রিকা আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব দুই হাজার একুশ যেটি হয়েছে সেটিতে আমরা বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ দলীয়ভাবে তৃতীয় স্থান লাভ করেছি সারা দেশে সেই দলেরও আমি একজন সদস্য ছিলাম এবং আমার সে বিতর্ক শিল্পকেও আমি এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে যদি কিছু বলেন তারপরেই আমরা আপনার কাছ থেকে একটি নাতের আসুল শুনে আমরা পর্যায়ে শেষ করব ইনশাআল্লাহ যেহেতু প্রতিভা বিকাশের কথাই বললেন সেহেতু আমি বিশেষ করে আমার আমাদের যারা অভিভাবকগণ আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে প্রথমে লক্ষ্য করবেন আপনার সন্তানের ভেতর কোন প্রতিভা তারা লালন করছে এবং কোন দিকে যেতে চাচ্ছে তাদের যেদিকে আগ্রহ অর্থাৎ যে ভালো দিকের প্রতি তাদের আগ্রহ রয়েছে তাদেরকে সেদিকে বাধা না দিয়ে বরং পড়াশোনার পাশাপাশি তাদের সেদিকে পরিচালিত করবেন এবং শিশুর নৈতিক যে মানে চরিত্র আছে সেটিকে বিকাশের জন্য বিশেষ করে বাবা মার যেমন চেষ্টা থাকবে তেমনি আমার বয়সী বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের প্রতি আমার কথা হচ্ছে ধর্মীয় অনুশাসন সবসময় মেনে চলতে হবে এবং সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এবং আল্লাহ যেন সকলকে নেক কাজ করার সুযোগ দেন এজন্য জন্য দোয়া করতে হবে ইনশাল্লাহ এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি সেটি বাস্তবায়ন করতে পারি ধন্যবাদ আবদুল্লাহ আলী আমাদের স্টুডিওতে আসার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই ক্ষুদে ইসলামী সঙ্গীত রাসের মুখ থেকে আমরা অত্যন্ত চমৎকার তার অভিজ্ঞতার আলোকে শুনতে পেলাম যে আসলে প্রতিটা সন্তানের মধ্যে কিছু না কিছু প্রতিভা থাকে মেধা থাকে এই মেধাকে এই প্রতিভাকে বিকাশ করার দায়িত্ব অভিভাবক সহ আমাদের সকলের এই প্রতিভাকে লালন করা দরকার আল হেসামের মুখ থেকে আমরা এ পর্যায়ে নাতের আসুল শুনতে চাই যে এ পর্যায়ে পরিবেশন করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি নাতের সাল্লাম प्रियो हजरात नबीकं लेवा प्रियो हजरात नबीकं रोशनी ते दीन दुनिया उजाला हमार प्रियो हजरात नबी कमले वाला जारे रेखू फेरे कोटी ग्रो हो तारा जारे फेरे कोटी ग्रो ईर् चादे जहार इशारा गाथे जारमाला बगीचाय गुल गाथे जारमाला प्रियो हजरात Nabi Kamliwala, Auliya, Ambiya, Darwish, Darnaa. खुदार नामेर पारे जपे अबीरम के आमते जा रहते पे आला के आमते जा कौ शर्पया अमरप्रिय हजरात नबी रोशनी ते दीन दुनिया उजाला, अमार प्रिय हजरात ধন্যবাদ আবদুল্লাহ হিসাবকে আমাদের স্টুডিওতে আসার জন্য সম্মানিত দর্শক শ্রোতা এই পর্যায়ে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি আবারও আমাদের সাথে থাকার জন্য এসব আলোর পথে নিয়মিত আয়োজনে করতোয়া অনলাইন চ্যানেলে আপনাদের সার্বক্ষণিক চোখ রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ